হ্যালো গাইস, তো মন্দিরে গেছিলাম, তো তার পাশেই কিছুটা দূরেই আমার গর্ভধারিণী মায়ের বাড়ি। তো এখানে মন্দিরে এসে আমার মায়ের সঙ্গে একটু দেখা করব, না সেটাও কি হয়? তো যাব সেখানে, কিছুটা দূরেই, এখান থেকে বেশ কিছুটা দূরে, যে কোনো একটা কিছু ধরে যেতে হবে, সে টোটো হোক বা অটো। তো যাব, তো খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে থেকে মন্দিরটা দেখিয়ে। তো এবার আমি আমার মায়ের বাড়ি যাব, সেখানে অল্প কিছু দেখাবো আমার মাকে বা আমার মায়ের গাছগাছালি। আমার মা খুব ভীষণ ভালোবাসে, প্রকৃতি প্রেমী উনি, ভীষণ ভালোবাসেন, ওনার গাছগুলোকে একটু দেখাবো। আসুন। এই যে ভাবলাম গাড়ি করে যাব, কোনো টোটো বা অটো ধরে, কিন্তু দেখুন আজকে আমার খুব ব্যাড লাক, রাস্তায় একটা গাড়ি ঘোড়া কিচ্ছু না, গাড়ি ঘোড়া বহু দূরের কথা, এই দুই একটা মানুষ, তার বেশি কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফাঁকা রাস্তা। দোষটা কারোরই নয়, ওদের নয় কখনোই। এখন হচ্ছে দুপুর প্রায় 2:30-3 বাজে, তো এই সময় ওনারা ওনাদের ঘর পরিবার থাকেন, তো তাদের সঙ্গে একটু বিশ্রামের দরকার আছে। একটা গাড়ি চোখে পড়ছে না। আমার বন্ধুদের মধ্যে কেউ কি আছেন? একটু গাড়ি নিয়ে চলে আসুন, একটু পৌঁছে দিয়ে আসুন আমার মায়ের কাছে। ইটস জাস্ট এ জোক, ডোন্ট মাইন্ড প্লিজ। চলুন ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, কি তাই তো? মায়ের বাড়ি বলে কথা, সেখানে কোনো কষ্টই কষ্ট নয়। ঠিক আছে, চলতে থাকি, ওখানে গিয়ে একটুখানি টাইম স্পেন্ড করে আবার ব্যাক করব। চলে এসেছি প্রায়, আর এই চলে এসেছি, এই যে আমার মায়ের বাড়ি। এটা হচ্ছে আমার মা এবং বাবা, আমার খুবই প্রাণপ্রিয়, যাকে বলে দুজনা মানুষ। আমার মার সারাক্ষণ সময় কাটে গাছের পরিচর্যা করে। উনি একদিকে সবজি চাষ করেছেন এবং অন্যদিকে ওনার ফুল চাষ করেছেন, চাষ নয় ফুল বাগান করেছেন। তো সারাক্ষণ গাছের পরিচর্যার মধ্যেই ওনার কাটেন। এই যে আমার মায়ের ফুল গাছ, খুব সুন্দর। যদিও সিজনটা পার হয়ে গেছে, তবুও উনি ওনার যত্ন আদর ভালোবাসা দিয়ে গাছগুলো করে রেখেছেন। তো আমি সবাইকে ডাকছি যে সবাই এসো ফটো তুলি, কেউ আসতেই চাইছে না, আমি বোকার মতো একা একা বকে যাচ্ছি। কি সুন্দর, যেমন এর রূপ তেমনি গুণ, কালারটা দেখেছেন অসাধারণ। মায়ের হাতে পরিচর্যায় ওরা একদম ওদের রূপের ডালি সাজিয়ে নিয়েছে। এই যে গাছের পরিচর্যা হচ্ছে, সারাক্ষণ গাছের পরিচর্যা নিয়েই ওনার সময় কাটে, ভালো আছেন, খুব ভালো আছেন উনি। উনি জানেন না আমি ভিডিও করছি, আমি ফোনটা সরিয়ে গোপনে মানে ঢেকে ভিডিওটা করছিলাম, তাই উনি ওনার মতো বকে যাচ্ছেন। ওকে, টাটা।